नमस्कार, आमार भूरी भोज चैनेले सकल के स्वागत जानाई। वेलकम टू माई चैनल भूरी भोज। आमी आज के बाड़ीते थाका सहजलभ्य कयेकटा उपकरण दिए तैरी करे देखाबो एई मिष्टिटा। एटा बानानो भीषण सोजा, सकले एटा बानाते पारबेन। तो चलुन देखेनी किभाबे बानालाम। एखाने 500 ml दूध दिए आमी बानाबो। तार जन्य हाफ टेबिल स्पून भिनेगार निएछि, ह्वाइट भिनेगार। एर मध्ये किछुटा परिमाणे जल मिशिए निलाम जाते भिनेगारे टक भापटा ना थाके। एबार दूधटाके जाल दिए गैसटा अफ करे दिएछि। अफ करे अल्प अल्प करे भिनेगार दिए, भिनेगार मेशानो जलटा दिए छानाटा केटे नेब। देखुन छाना काटते शुरू करेछे। एबार चटपट छानाटाके छेके नेब, नइले छानाटा शक्त हये जाबे। एकटा छाकनि निये छानाटा छेके निच्छि। এই কাজটা আপনারা রুমালের মধ্যেও করতে পারেন, আমি ছাকনিতে করছি। তবে হাত দিয়ে চেপে চেপে ছানার জলটা ঝরাবেন না, তাতে করে ছানাটা শক্ত হয়ে যাবে, মিষ্টিটা খেতে কিন্তু ভালো হবে না। তাই জন্য আমি ছাকনির ওপরে ছানাটা রেখে দিয়েছিলাম 20 মিনিট মতন। পুরো জলটা কিন্তু চেকে গেছে, মানে ছানাতে এখন আর জল নেই। আর ছানাটা কিন্তু ভীষণ নরমও হয়েছে, মিষ্টির জন্য একদম পারফেক্ট ছানা তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ছানাটাকে চটকে নেব। ছানাটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। ছানাটা চটকানো যত ভালো হবে মিষ্টি তত ভালো হবে। এইভাবে হাতের তালুর সাহায্যে আমি এরকমভাবে ছানাটাকে চটকে নিচ্ছি। দেখুন সন্দেশের মতন এটা একদম পেস্ট হয়ে গেছে। এটাকে কিন্তু আমি প্রায় 15 মিনিট ধরে ছানাটা চটকাচ্ছি। ছানাটাকে এইভাবে হাতের তালুর সাহায্যে এইভাবেই চটকাতে হবে। দেখুন ছানাটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। থালায় এরকম করে দেখবেন ছানাটা রেডি হয়েছে নাকি। এরকম সন্দেশের মতন হয়ে গেলে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে। এবার দুটো ভাগে হাফ হাফ করে দুটো সমান ভাগে এটা ভাগ করে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে আঁচটা একদম কমিয়ে রেখে আমি হাফ ছানাটা দিয়ে দিলাম। বাকি হাফ ছানা পরে ইউজ করব। এখানে বড় চামচের 1 চামচ, মানে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি এটা আঁচটা কমিয়ে রান্না করতে হবে। এরকম নাড়তে নাড়তে যখন চিনিটা গলে যাবে ছানাটা দেখুন এরকম দেখতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর হাতার সাহায্যে এইভাবে ঠেসে ঠেসে আমি ছানাটাকে নেড়ে নিচ্ছি। এই মিষ্টিটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি মিষ্টিটা তৈরি হয়ে যায়। বাড়িতে হঠাৎ কোনো লোক এসে পড়লে, অতিথি এসে পড়লে আপনারা এটা তৈরি করতে পারেন। এখানে বড় চামচে 2 চামচ মতন গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাড়িতে অতিথি আসলে এরকম মিষ্টি আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে হাতার সাহায্যে এইভাবে ঠেসে ঠেসে ছানাটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে নিতে হবে। ছানাটা নাড়তে নাড়তে দেখবেন অনেকটা শুকনো হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ কাটিয়ে গোটা এলাচের দানাগুলো দিয়ে দিলাম। চাইলে আপনার এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। ছানাটা দেখুন অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে, যেরকম মাখা সন্দেশ হয় অনেকটা ওরকম দেখতে হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ রান্নাঘরে পাওয়া যায়, তো ঘিটা অবশ্য করেই দিতে হবে। ঘিটা ভালো করে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ছানাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে যে পরিমাণ ছানা তৈরি করেছি, মানে 500 ml, মানে 1/2 লিটার দুধ দিয়ে ছানা তৈরি করেছি, তো খুব বেশি মিষ্টি তৈরি হবে না। এটা দিয়ে 5টা মোটামুটি মিষ্টি তৈরি হবে। 2 বড় সাইজের 5টা রানহারা মিষ্টি তৈরি হয়ে যাবে। এবার ছানাটা নেড়ে চেড়ে নেওয়ার পরে, এটা রেডি হয়ে যাওয়ার পরে গ্যাসটা অফ করে দিয়ে যে কাঁচা ছানাটা মেখে রেখেছিলাম
সেটা অ্যাড করে খুব ভালোভাবে এই ছানাটার সাথে তৈরি করা ছানাটার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটা আমি একটা অন্য থালায় ঢেলে নেব। একদম সন্দেশের মতন এটা তৈরি হয়েছে, এবার অন্য একটা থালায় তৈরি করে নিচ্ছি। এবার প্রাণহারা মিষ্টিগুলো গড়ে নেব, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এগুলো নাড়ু যেরকম পাকায় ওইভাবে লাড্ডু বা নাড়ু ওইভাবে পাকিয়ে নিতে হবে। এখানে যে পাত্রে ছানাটা রেখেছি তার পাশে একটু গুঁড়ো দুধ নিয়ে নিলাম, কোটিংয়ের জন্য গুঁড়ো দুধ লাগবে। এইভাবে আমি হাতের সাহায্যে প্রাণহারাগুলো এরকম গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর এটা তৈরি হচ্ছে, এটা কিন্তু তৈরি করার সময় ভেঙে যাচ্ছে না, ভেঙে গেলে বুঝতে হবে ছানাটা কিন্তু তৈরি হয়নি, ফেটে গেলে। এইভাবে বেশি চাপ না দিয়ে হালকা হাতে গোল করে নেব, বেশি চাপ দিলে কিন্তু এটা ভেঙে যাবে, যেহেতু ছানাটা খুব নরম আর সফট হয়েছে। তো হালকা হাতে গোল করে এটা গুঁড়ো দুধের কোটিং করে নিয়ে অন্য একটা থালায় তৈরি করছি। আমি এটা সুবিধার জন্য একটা থালার মধ্যেই গুঁড়ো দুধটা নিয়েছি, চাইলে আপনারা অন্য একটা পাত্রে গুঁড়ো দুধ নিয়ে কোটিংয়ের কাজটা করতে পারেন। দোকানে আমরা যে প্রাণহারা মিষ্টিগুলো খাই সেটা কিন্তু গুঁড়ো দুধ থাকে না, সেখানে গ্রেটেড খোয়াখির থাকে। সেক্ষেত্রে আপনার খোয়াখির দিয়েও এটাকে কোটিং করতে পারেন, তবে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমার বেশি ভালো লাগে, তাই গুঁড়ো দুধ দিয়ে করেছি। এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এইভাবে প্রাণহারা মিষ্টি তৈরি করে আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন। এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ।